দখলা দূষণে অস্তিত্ব সংকটে থাকা রংপুরের শ্যামা খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বুধবার সকালে নগরীর কেরানীপাড়া এলাকা থেকে শুরু হয়ে অবৈধ স্থাপনা অপসারণে কাজ চলে এ সময় খালের দুপাশের জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয় নগরবাসী বলছে দীর্ঘদিন পরে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান যেন পূর্বের মতো থমকে না যায় জেলা প্রশাসন বলছে একশো সতেরো জন অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে বাকিদের চিহ্নিত করা সহ উচ্ছেদ অভিযান চলমান থাকবে যে সকল অবৈধ দখলদাররা এখনো শ্যামা খালের পার থেকে অবৈধ দখলগুলো না সরিয়ে নেয়নি তাদের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ক্রমান্বয়ে আমরা বাকি যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করবো সে করি যে শ্যামা সুন্দরী গুলো রংসহরের ফুসফুস সেই জায়গা থেকে শ্যামাসুন্দরী রক্ষকরা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই দায়িত্বের জায়গা থেকে আমরা আমরা প্রত্যেকে মনে করি যে আমরা এগুলো করতে পারবো আমরা আশা রাখি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতেই শ্যাম আমরা একটি নতুন রূপ দিতে পারবো